আজকে আমরা যাচ্ছি হলো ফটোশুট ব্লগে। তোমরা অনেকেই বলেছিলে যে ফটোশুট ব্লগ আমি কেন আনছি না, তো তোমাদের জন্য শুধুমাত্র ফটোশুট ব্লগটা। তো আরও ফটোশুট ব্লগ আসবে, তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখো ভিডিওটা, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব আর লাইক করে দিও। সো ততক্ষণের জন্য যাওয়া যাক। বিশ্ব বাংলার সামনে, আর যাদের আসার কথা ছিল তারা এখনো আসেনি, আসলে ঝামেলা শুরু হবে। তো এই যে দেখো বিশ্ব বাংলা, জানি না কতটা দেখতে পাচ্ছ। তো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি তাদের জন্য, দেখি কতক্ষণে আসে। টাইমের কোনো ইয়ে আছে এত দূর থেকে? মানে আমি একটা মেয়ে হয়ে এসে এখানে ওয়েট করছি, আর তোরা কোথায় ছিলিস? আমরা বেসিক্যালি ও এসে 5 মিনিট আগে, আর আমরা 5 মিনিট পর মূত্র বিসর্জন বলে একটা ব্যাপার আছে, যেটা আমাদের করতে করতে একটু লেট হয়ে যায়। তোমরা জানো তো মূত্র সন্দীপ সাহা না, এ হচ্ছে সন্দীপন হাবিলদার। আমরা চায়ের দোকানে চলে এসেছি, তো বল দুপুর বেলা চা সিগারেট খেয়ে কেমন লাগছে? পৌঁছে গেছি, আরেকজন যার আসার কথা ছিল সে অলরেডি চলে এসছে। তো আমি লোকেশনটা একবার স্লো মোতে দেখাই। Moments later. সো আমরা সেকেন্ড লোকেশনে
এখানে চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা ফটোশ্যুট করবো বেসিক্যালি এই দিকটাতে, এই যে ভাঙাচোরা যে গাড়ি আছে ব্যাস পোজ মারতে শুরু করে দিয়েছে, এই ভাঙাচোরা যে বাস অ্যান্ড যে গাড়িগুলো আছে সেখানে করব। আর ইনি রেডি হচ্ছে, রেডি হয়ে লাভ কি, তুই তো ফটো তুলবি আগে, রেডি হয়ে লাভ নেই। ওর ব্লগটা যদি কমপ্লিট না হয় আর আমরা আমাদের ছবি ছবি তুলে তারপর খ্যাট খ্যাট করবো, হ্যাঁ বাড়ি গিয়ে হবে এগুলো। আমি দিয়ে দেবো, তোমরা যদি কেউ চাও তো এখানে আসতে পারো, জানি না আমার ফটো তুলে দেবে কিনা। আর আর ওই সাইডে উপরে তোমরা দেখতে পাচ্ছ এই দিকটাতে বাসের উপরে দেখো, কিছু বাসের উপরে তোমরা চাঙ্গু বাঙ্গুকে দেখছো, যারা র্যাপের কোনো ভিডিও টিডিও বানাচ্ছে অবশ্য তোমাদের জুম করে দেখাই। এটা হচ্ছে আইফোন ক্যামেরা, কতটা ভালো আসবে জানি না। আমি একা একা ঘুরছি, ওরা ফটো তুলছে, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে সব ক্রিকেট খেলছে, দেখো কত লোকজন, এখানে শুট ফুট চলছে। আর আমরা ইস্ত্রি নর্মালি, এই যে দেখো গাইস, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর আমি সব কিছু বলে দেবো। আর তোমরা যদি এই টাইপের ভিডিও আরও দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট জানিও, আমি এরকম টাইপের ব্লগ আরও করবো। এটা রিকোয়েস্ট ব্লগ ছিল, তো সেই কারণে করা, অনেকেই বলেছিলে যে আমি কেন ফটোশ্যুট ব্লগ করছি না, তো বেসিক্যালি তাদের জন্য এই ব্লগটা। যেটাতে ইচ্ছে লাগবে আমার কাছে একটা বিয়ে বাইকার্স জ্যাকেট আছে, দেখো এটা কি ঠিক আছে, কোনটা কেমন আছে। আজকের ভিডিওটা এইটুকুনি, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, দেখে বুঝতেই পারছো প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে, তো আর ভিডিওটা কন্টিনিউ করা যাচ্ছে না। তো এরকম টাইপের ব্লগ দেখতে হলে প্লিজ চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দাও। সো গাইস আজকের ভিডিওটা আশা করি তোমাদের ফাটাফাটি ছাটা ভাঙা এক কথায় মানে ফুলটুস বাবল বাজ, আর ওখানে হচ্ছে কাউতালি, মানে আমাদের ফ্রন্টে একটু ডান্স ফান্স হচ্ছে কিছু একটা হচ্ছে, যাই হোক লঞ্চমের মধ্যে আমরা আর জানার মারা করতে পারছি না। তো আজকের মানে তোমাদের ভিডিওটা ছাটা ভাঙা লেগেছে, তো এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লিঙ্কে দেওয়া হচ্ছে আমার চ্যানেলে, সেটাও সাবস্ক্রাইব করো, কারণ আমি ফ্রিতে ভোট নিতে পছন্দ করি। তাই বললাম তোমরা যদি আমাদের এই চারজনের ভিডিও আরো দেখতে চাও তো সেটাও কমেন্ট করে জানিও, আর কারো যদি আমার সাথে লাইন মারার ইচ্ছে থাকে বলতে পারো। লাইন না, ওর বিয়েটি করা বন্ধ করা হচ্ছে, ছেলেটা রিসেন্টলি বিয়ে করে, বিয়ে করে বিয়ে করে, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। তো ততদিন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।